কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বিদ্যুৎ বিল 2022 বাতিল, রেল, ব্যাংক, বিমা, প্রতিরক্ষা সহ সমস্ত সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে বেসরকারি মালিকদের কাছে বিক্রি মূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 28-29 মার্চ সারা ভারত সাধন ধর্মঘট সফল করে তুলতে দিনহাটা এআইইউটিউসি শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত হলো। শহরে মহারাজা নৃপেন্দ্রনয়ন স্মৃতি পাঠাগারে এই সভা করা হয়। বেশ কিছুক্ষণ ধরে আজকের এই সাধারণ সভা চলে, কর্মী সমর্থকদের উপস্থিতি যথেষ্টই। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দুয়ারে মত প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তীতে এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয় সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে, এমনটি জানিয়েছেন তিনি। সম্পূর্ণ ভাষার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত, মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। ছেলে মেয়েরা যতটুকু শিক্ষার সুযোগ পাচ্ছে সেটুকুও তাদের কাছে বন্ধ হয়ে যাবে। তাই আমরা প্রথম দিন থেকেই রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছি। আপাতত রাজ্য সরকার এই সিদ্ধান্ত স্থগিত রেখেছে, ফলে এই সমস্ত কিছু কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, এর বিরুদ্ধে আমাদের দল